बॉन्ग टेस्ट मेकर। झूलन पेरिए समय एगिए चले जन्माष्टमी दिखे और कार ना इच्छे हय बोलुन तो जे आमादेर आदरेर गोपाल के तार जन्मतिथिते भालो मंद किछु रेधे खावाते। खीर ननी माखन बराबरी गोपालेर बड्ड प्रिय खाबार। এই ক্ষীরেরই তৈরি নাটোরের বিখ্যাত রাঘব সাই আমরা নিয়ে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। লাগছে ময়দা 4 কাপ, টুটি ফুটি চেরি, কাঁচা পেস্তা, আমন্ড, কাজু বাদাম এবং কিশমিশ, সব কিছুই আমরা নিয়েছি 1 মুঠো করে। এরপর লাগবে গোলাপ জল 1 টেবিল চামচ, ঘি 4 টেবিল চামচ, চিনি 2 কাপ, কাঁচা দুধ 1/4 কাপ, সাদা তেল লাগবে 1 কাপ। এরপর 1.5 লিটার দুধকে ঘন করে অর্ধেক করে আমরা ক্ষীর করতে নিয়েছি। দেখুন এইভাবে গ্যাস জেলে আমরা ক্ষীরটা করে নিচ্ছি। বেশ দুধের স্বর হয়েছে, এই যে দুধটা ফুটছে, আমরা মিডিয়াম ফ্লেমে দুধটাকে ঘন করতে করতে আমরা ক্ষীর করে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমরা ক্ষীর করে নেব আর সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমরা কুচিয়ে নিয়েছি খুব মিহি করে। তার মধ্যে পেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম এগুলোকে কুচিয়ে নিতে হবে, কিশমিশটা কুচানোর কোনো দরকার নেই। আমাদের ক্ষীরটা এইরকম ঘনত্বের হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে দেব এবং মেশাবো চিনি। দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও ভালো করে ক্ষীরটাকে নেড়ে নিতে হবে। যেহেতু জন্মাষ্টমী, তাই গোপালের প্রিয় খাবারগুলোর মধ্যে ক্ষীর অবশ্যই দিতেই হয়। আর ক্ষীরের তৈরি এই রাঘব সাই বাংলার একটি হারিয়ে যাওয়া মিষ্টি। এই মিষ্টিটাই তাই গোপালের ভোগে আমরা দেব এই বছর জন্মাষ্টমীতে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। কাঠবাদামগুলো দিয়ে দিয়েছি, কাজু বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পেস্তা কুচি। রাঘব সায়ের বিশেষত্ব হচ্ছে রাঘব সায়ের ক্রিমিনেস, ক্রিসপিনেস আর রিচনেস। ক্রিমিনেসটা আসবে ক্ষীরের জন্য একটা মোলায়েম ভাব, ক্রিসপিনেসটা বাইরের কোটিংটা যত ভালো করে ময়ান দিয়ে ময়দাটাকে আপনারা মাখতে পারবেন তাই ক্রিসপিনেসটা তত ভালো হবে ভাজার পর। আর রিচনেস হবে সব রকমের ড্রাই ফ্রুটস থেকে। আপনারা যত বেশি পরিমাণে ড্রাই ফ্রুটস দেবেন আপনার ভেতরের ফিলিংটা তত বেশি খেতে ভালো হবে। এরপর আমরা দুধ এবং জল অর্ধেক অর্ধেক পরিমাণ করে একসাথে মিশিয়ে নেব, যেটা দিয়ে আমরা ময়দাটাকে মাখব। পরবর্তীতে মাখার সময় এটা আমাদের কাজে লাগবে। এরপর ময়দাটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা তেল এবং তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ মতন ঘি দিয়ে আমরা ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। যতটা বেশি পরিমাণে ময়ান আমরা দিতে পারবো দিয়ে দেব। দেখুন আমি ভালো করে ময়ান দিচ্ছি, ডোলে ডোলে ময়দাটাকে মাখতে হবে খুব ভালো করে, যতক্ষণ না পর্যন্ত ব্রেড ক্রামের থেকে আর একটু বেশি টেক্সচারটা চলে আসে। আরও আমার বেশ খানিকটা তেল লেগেছে, যতক্ষণ না পর্যন্ত ময়ানটা ঠিকঠাক হবে আপনাদেরকে মেখে যেতেই হবে, দেখতে হবে মেখে মেখে যে কতখানি লাগছে। আমার 3 টেবিল চামচ তেল লাগলো, এই দেখুন এখন মুঠ করলে বেশ দলা পাকিয়ে যাচ্ছে মাঝখানে। এইভাবে এতটা পরিমাণ আপনাদেরকে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটাকে। এই যে ঝুরঝুরে মতন হয়ে যাবে ভাঙার পরে, এতটা আমি ময়ান দিয়েছি। এবার আমরা এটাকে মাখবো, সম্পূর্ণটাকে জল দিয়ে কিন্তু নয়, অর্ধেক দুধ এবং অর্ধেক জল সবটা একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আমরা সেটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। দুধটা সাধারণ দুধই হবে, এখানে জাল দিয়ে নেওয়া দুধও নিতে পারেন অথবা কাঁচা দুধ নিলেও হয়, কোনো অসুবিধে নেই। এবার দুধটা দিতে দিতে মাখতে মাখতে বুঝতে হবে যে আপনার কতখানি দুধ আর জলের মিশ্রণটা লাগবে। এখানে মাখাটা কিন্তু একটু টাইট মাখা হবে, একেবারেই নরম মাখা কিন্তু হবে না, তাই একবারে বেশি পরিমাণে
দুধ কিন্তু আপনারা ঢেলে দেবেন না। এই দেখুন আমার মাখাটা হয়ে গেছে, একদম বেশ শক্ত করে মাখতে হবে এবং এটাকে কিন্তু রেস্টিং টাইম দিতে হবে না। এই যে আমি ট্যাপ করছি, দেখুন বাউন্স ব্যাক হচ্ছে। এই বাউন্স ব্যাক হওয়া পর্যন্ত আপনাদেরকে এইভাবে, এই দেখুন বাউন্স ব্যাক হওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু মেখে গিয়ে দেখতে হবে কতখানি মাখা হবে। এই রকম দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনাদেরকে সমস্তটাই কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, অল্প কিছুক্ষণের জন্য, খুব বেশিক্ষণের জন্য নয়। এবার আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরেই দেবেন, তাহলে পরেই গোলাপ জলের ফ্লেভারটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। না হলে কিন্তু যদি ক্ষীরটা বানানোর সময় গোলাপ জলটা দিয়ে দেন তাহলে কিন্তু গোলাপ জলের ফ্লেভারটা উড়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। এই সময়তে কেশরও দেওয়া যায় এটার মধ্যে। আমার কাছে লকডাউনে কেশর অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি, না হলে দিতাম। তবে কেশর মেশালে আপনারা কিন্তু ক্ষীর করার সময় দুধে ভেজানো কেশরটা ওর মধ্যে দিয়ে দেবেন, খুব অল্প পরিমাণে দুধে কেশর ভিজিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। এবার আমরা শিরাটা বানিয়ে নেব, তাই জন্য 2 কাপ পরিমাণ জলে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে একটা মোটামুটি থিকনেসের শিরা বানিয়ে নেব। শিরা বানানোটা নতুন করে দেখানোর কিছু নেই, আমাদের ভিডিওতে আগেও আমরা অনেকবার শিরা বানানো দেখিয়েছি, তাই যদি আপনারা মিস করে যান আমাদের পুরনো ভিডিওগুলোতে অবশ্যই দেখতে পারেন। এরপর আমরা মাখা ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। এখানে লেচিগুলোর মাপটা হবে 1 মুঠো মতন, মুঠ মুঠ করে 1 মুঠো মতন লেচিগুলোকে আমরা কেটে নেব, গোল গোল করে নেব হাতের সাহায্যে। এরপর তেল মাখিয়ে লম্বা করে আমরা এটাকে বেলে নেব, পাতলা করে লম্বা করে, একদম বেশ অনেকটা বড় করে লম্বা করে বেলে নিয়ে আমরা সাইডগুলোকে ছুরি দিয়ে কেটে ট্রিম করে নেব। এই লম্বা লেচিটাতে এরপর ঠিক মাঝ বরাবর আমরা ক্ষীরের মিশ্রণটা দিতে থাকবো, একদম লম্বা করে। যতখানি এই লেচিটা লম্বা ঠিক ততখানি আমরা ক্ষীরের পুরটা দিতে থাকবো, একেবারে সরু লম্বা করে। বেশ অনেকটা পরিমাণে ক্ষীর এখানে দিতে হবে, যতটা বেশি ক্ষীর দেবেন ততটা বেশি ভালো হবে রাঘবসাই আপনাদের। এভাবে লম্বা করে করে আমরা দিতে থাকবো। ঠিক মাঝ বরাবর দিতে থাকবেন, বেলার সময় খেয়াল রাখবেন খুব পাতলা বেলবেন না, আবার একেবারে মোটাও বেলবেন না, তাহলে পরে ভাজার সময় ভাজা হতে দেরি হবে, সময় বেশি লাগবে। এরপর একটা পাত্রে আমরা অল্প ময়দা আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার মতন গুলে নিয়েছি। এবার সাইডটাতে সেই ময়দার মিশ্রণটা লাগিয়ে আমরা দুপাশ থেকে মুড়ে দেব, এই লেচিটাকে চেপে চেপে মুড়বো যাতে করে সাইডগুলো খুলে না আসে, ভালো করে। এরপর আমরা রোল করে নেব, একদম সাইডগুলোকে ভালো করে মুড়ে নেব ওই ময়দার মিশ্রণটা দিয়ে যাতে করে খুলে বেরিয়ে না যায়। এবার একদম গোল করে অনেকটা ডোনাট শেপের হবে, বাংলায় যাকে বিড়ে পাকানো বলে ঠিক সেই রকম ভাবে আমরা মুড়ে নেব। এবং ওই ময়দার মিশ্রণটা দিয়ে ভালো করে সাইডগুলোকে চেপে চেপে আমরা লাগিয়ে নিচ্ছি যাতে করে ভাজার সময় এটা খুলে না আসে। এবার কড়াই বসিয়ে গ্যাসে খুব মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে ঠান্ডা তেলেই আমরা এই রাঘব সাইগুলোকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন ঠান্ডা তেলেই দিতে হবে, একদমই গরম তেল দেবেন না, তাহলে বাইরেটা কালার হয়ে যাবে, রং ধরে যাবে, আপনারা ভাববেন যে রাঘব সাইটা ভাজা হয়ে গেছে, কিন্তু তা কিন্তু হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য একদম ঠান্ডা তেলেই এটাকে দিতে হবে। এরপর খুব স্লো কুকিং হবে, এই দেখুন স্লো কুকিংয়ে এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আপনাদেরকে ভেজে যেতে হবে, খুব স্লো ফ্লেমে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এক একটা রাঘবসাই ভাজতে অন্তত 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এতটাই স্লো কুকিং হবে। এরপর যদি দেখেন যে আগে ভাজা হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার রাঘবসাই কিন্তু ভাজা হয়নি, ভেতরে কাঁচা থেকে গেছে। এরপর আমরা তুলে নিয়ে রাঘবসাইগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে ডুবিয়ে নেব ভালো করে। এই রাঘবসাইগুলো সম্পূর্ণটাই কিন্তু ঘিয়ে ভাজা হয়, কিন্তু আমরা এখন স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেটা করছি না। আমাদের রাঘবসাই একদম রেডি, ওপরে সামান্য ক্ষীর এবং তার উপরে চেরি ড্রাই ফ্রুট সব দিয়ে সুন্দর করে সাজিয়ে আমরা গোপালকে নিবেদন করেছি জন্মাষ্টমী উপলক্ষে।
আপনারাও আপনাদের আদরের গোপালকে এটা নিবেদন করুন জন্মাষ্টমীতে আমাদের কাজ কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, সকলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।